আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঢাকা ক্যাটেল এক্সপো 2023, অর্থাৎ আগামী 6 এবং 7 তারিখ সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত দুদিনব্যাপী এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খামারিদের বিভিন্ন ধরনের গরু, ছাগল, উঁট, মহিষ এগুলোর কী করা হবে, এক বিশেষ ধরনের মিলন মেলা ঘটবে। শুধু তাই নয়, বিভিন্ন খামারের যে আইকন, যে গরু ছাগল মহিষগুলো আছে সেগুলো নিয়ে আসা হবে এবং ডিসপ্লে করা হবে, র্যাম্প হবে। পাশাপাশি এই মেলায় দিনব্যাপী আরও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং রাত্রিবেলায় কনসার্ট তো থাকছেই। বন্ধুরা, মেলার কী অবস্থা? আগামীকাল যেহেতু শুরু হচ্ছে, রাতে আমরা একটু দেখাতে চাই যে কতটুকু অগ্রগতি হয়েছে বা কোন পরিস্থিতিতে আছে সেই চিত্র একটু তুলে ধরব। চলুন আমরা এই গেট দিয়ে সরাসরি ভিতরে চলে যাই। গেটে ঢুকতেই শুরুতে খুব সুন্দর দেখা যাচ্ছে, একটি স্টলের কাজ চলছে, সুন্দরভাবে লাইটিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজের লাইটিংয়ের কাজ চলছে, পুরোটি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আরও ডান দিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, যে দেখুন চমৎকার সুন্দর একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে। মাশাল্লাহ বন্ধুরা, দেখেন শুরুতেই প্রথম গরুটি চলে এলো আমাদের এই ক্যাটেল এক্সপোর। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাহ মাশাল্লাহ, খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। মেলায় প্রথম এন্ট্রি হলো এই গরুটির, কোথা থেকে এলো? বরিশাল থেকে আসছে, এমএপি এগ্রো। আচ্ছা আচ্ছা, এটা আপনার? আমাদের, হ্যাঁ, ফার্ম। আর কি কি এনেছেন আপনি? আমাদের আরেকটা গরু আছে, ছোট হাঁসা গরু। আচ্ছা, এটার নাম কি? এটা সেন্দি গরু। আচ্ছা, মানে নামই হচ্ছে সেন্দি গরু? হ্যাঁ। আচ্ছা, এর কোনো বিশেষ বৈশিষ্ট্য কি একটু যদি বলেন? বিশেষ বৈশিষ্ট্য বলতে তো সৌন্দর্যটা আর কি, মূলত। জি। এই আর কয় দাঁত? এটা 6 দাঁতের গরু, 2 বছর প্লাস বয়স। আচ্ছা, এটা কি আপনার নিজের মানে বাচ্চার নাকি? না, আমাদের এটা সংগ্রহ করা গরু আর কি। ওকে, জি, ধন্যবাদ। দেখেন সুঠাম দেহের এ ধরনের এক্সক্লুসিভ কিছু জিনিস আগামীকাল ইনশাল্লাহ দেখতে পারবেন। আপাতত গরুটা এইমাত্র যেহেতু নেমেছে, এখন একটু খাওয়ানো হবে, তারপরে ইনশাল্লাহ আপনাদের জন্য আগামীকাল ডিসপ্লে করা হবে। অসংখ্য ধন্যবাদ। ভাইরা কেমন আছেন? ভালো? জি। কি নাম? আসসালাম। মানসিব। মানসিব, কি নাম? অবনি। সাব্বির। ক্যাটেল এক্সপো তো ইনশাল্লাহ আগামীকাল, তো একটু আগেই আসার কারণ? আমরা আসলে গরুপ্রেমী, গরু দেখতে ভালো লাগে, সেই জন্য আমাদের আগে আসা হয়েছে। যাতে আমরা মিরপুর থাকি, মিরপুর একে। ভাই, জি, মিরপুর। মানে বলা যায় যে গরু পাগলা। জি, গরু পাগলা। আমাদের একটা গ্রুপ আছে, গরু পাগল পোলাবাইন। আমরা সারা বছরই আর কি হাটে ঘুরি, ফার্মে ঘুরি, গরু দেখি। আর আমাদের বাসার কাছেই গাবতলি হাট, আপনাকে তো সবসময় দেখি, আপনার ভিডিওগুলো দেখতে ভালো লাগে, সেই জন্যই আর কি আমরা এখানে আসছি গরু দেখতে। এটাই আমাদের মূল উদ্দেশ্য, যেহেতু আমরা গরুপ্রেমী, গরু দেখতে ভালো লাগে, সেই জন্যই আর কি আসা। খুব খুশি হলাম, আর যেহেতু গ্রুপ আছে ইনশাল্লাহ আমরাও আছি, আর গাবতলি হাট নিয়ে যেহেতু আছি, গরু ছাগল নিয়ে গ্রুপে শেয়ার হবে। বন্ধুরা, আজকে মূলত আমরা এখানকার কী চিত্র, প্রস্তুতিটা কেমন সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, আসুন আমরা একটু সামনের দিকে নিয়ে যাই আপনাদের। বন্ধুরা, আপনারা দেখছেন যে মূল যে স্টেজ হবে সেই স্টেজের এখন লাইটিংয়ের কার্যক্রম চলছে। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আলো ঝলমলে সন্ধ্যা, রাত বেশ, যদিও এখনও প্রস্তুতি অংশবিশেষ আপনারা দেখছেন, তারপরেও ভালো লাগছে। বিশেষ করে ফার্মের যে আইকন গরুগুলো, সেগুলো যখন আপনারা দেখবেন এবং গরুর যে র্যাম্পিংটা হবে, সব মিলে কিন্তু আপনাদের ভালো লাগবে আশা করছি।
বন্ধুরা, ঢাকা ক্যাটেল এক্সপো মনে হচ্ছে একটা ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। যদিও প্রথমবারের মতো এই আয়োজন, এই মহাযজ্ঞ, এই মহা আয়োজন দেখে আজকেই খুব ভালো লাগছে। নিশ্চয় আগামীকাল যখন এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খামারের গরুগুলো চলে আসবে, আইকনিক গরুগুলো, সেগুলো দেখতে এবং সেগুলোর অ্যাক্টিভিটিস দেখতে নিশ্চয় আপনাদের ভালো লাগবে। পাশাপাশি সারা দেশের খামারি ভাইরা থাকবে, একটা মিলন মেলা কিন্তু হবে, গরু পাগলরাও থাকবে। তবে শুক্রবার 2টার পর থেকে রাত 8টা পর্যন্ত আর শনিবারে সকাল থেকে রাত 8টা পর্যন্ত। সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে এই ঢাকা ক্যাটেল এক্সপো 2023 আগারগার এই মাঠ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।